সুপ্রিয় দর্শক, আমাদের খাওয়া শেষ, এখন আমরা বিল পে করব। ওকে মমতা ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, এই ছিল আমাদের সকালের নাস্তা। এখন আমরা একটু ঘুরে বেড়াবো এই বাহাবুলা শর্টকাট। এই রোডটা গিয়ে মিশেছে 30 নম্বর হাইওয়েতে, যে ওয়াটার ট্যাঙ্কার কুয়েতে এখনো ওয়াটার ট্যাঙ্কার দিয়ে বিভিন্ন জায়গায় পানি সরবরাহ করা হয়। ওরা ইচ্ছা করলে কিন্তু পানির লাইন সব জায়গায় করতে পারে, কেন করেন এটা বুঝলাম না। মৌমাছির বাসার মতন ফ্ল্যাটস, দোকানপাট, পাকালা মানে সুপার মার্কেট, সেলুন, সেলুনের সংখ্যা অনেক বেশি, আর রেস্টুরেন্ট ফুল অফ রেস্টুরেন্ট, সবকিছুই আছে এখানে, স্কুল, মাদ্রাসা, সুপার মার্কেট। যখন বের হই বেশিরভাগ সময় নাহিদ ভাই গাড়ি নিয়ে আসে, আমার বসে থাকতে খুব মজা লাগে, আরেকজনে গাড়ি চালাইলে খুব মজা লাগে, মাঝে মাঝে নিরুপায় হয়ে আমি আমারটা নিয়ে আসতে হয়। আচ্ছা, এখন আমরা একটা ব্যাংকের ভেন্ডিং বুথ খুঁজতেছি, ভেন্ডিং না কি বলে এটিএম মেশিন, আমরা এটিএম মেশিন খুঁজতেছি যেখান থেকে টাকা তুলব। এই দেখেন, ইন্ডিয়ান রেস্টুরেন্ট, ইন্ডিয়ান সেলুন, সবকিছু এখানে আছে, বিভিন্ন দেশের শ্রমিক। এটা তো অনেক পুরনো বিল্ডিং এর মতো লাগে। মাহাবুলা স্টিল ডেভেলপিং, বেশি ভিডিও করি না কারণ ভিডিও লেন্থ বড় হয়ে যাবে। এখন আসছি এই 1 নম্বর ব্লকের রাউন্ড অ্যাবাউট, এখানে আলমোল্লা এক্সচেঞ্জ, এখানে আমি টাকা তুলব ভুরকান ব্যাংক থেকে, কিছু ক্যাশ টাকা থাকা ভালো। সুপ্রিয় দর্শক, ব্যাংক থেকে টাকা তুললাম, এখন আমরা একটু ঘুরে বেড়াবো, তারপর আমরা জুমার নামাজ এখানকারই কোনো মসজিদে পড়ে নেব, আর দুপুরের খাবার কোনো একটা বাংলাদেশি হোটেলে খাব। তাহলে দেখতে থাকুন।
ফুল বা কি ফুল বলে
সরিষা টাইপের কুয়েতের জাতীয় ফুল আসলে এটা এটার নাম আমার জানা নাই আমি ডেসক্রিপশনে দিয়ে দেব খাওয়া